অনেক দর কষাকষির পর অনাথ অহনার বিয়ে হচ্ছে সুন্দরী অহনার জন্য এত দরাদরি হয়তো করতে হতো না যদি ওর মা বাবা বেঁচে থাকতেন চাঁদপুর গ্রামের গোস্বামী বাড়ির মেয়ে অহনা এক পথ দুর্ঘটনায় খুব অল্প বয়সেই অনাথ হয়ে মামা মামিমার আশ্রিতা হয়ে যায় ভগবান অকৃপণ হাতে ওকে রূপ দিয়েছেন গুণও দিয়েছিলেন কিন্তু মামিমা যে সেই পথে অন্তরায় হয়েছিল অহনা পড়াশোনাতে খারাপ ছিল না অনেকের থেকে বেশ ভালোই ছিল কিন্তু ওর মামিমা ওকে পড়াশোনা করতে দেয়নি মনে পড়ে সেই দিনটার কথা যেদিন ক্লাস এইট থেকে নাইনে ওঠার রেজাল্ট নিয়ে অহনা হাসতে হাসতে বাড়ি ঢোকে সেদিন ওর মামাতো বোন স্নেহা ক্লাস এইট থেকে নাইনে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ঢোকে মামিমা সেদিন ঘোষণা করে দেই অহনার পড়াশোনা বন্ধ যেন স্নেহা ফেল করার পেছনে অহনার হাত আছে অহনা সেদিন খুব কান্নাকাটি করে মামিমার হাতে পায়ে ধরেছিল যাতে ওকে পড়াশোনা করায় কিন্তু সেদিন মামিমার পাশান হৃদয় গলেনি উল্টে জুটেছিল তিরস্কার পড়াশোনা ছাড়িয়ে দিয়ে মামিমা সংসারের সব কাজকর্মের ভার ওর উপর দিয়ে নিজের এর উপর ঠ্যাং তুলে আরাম করত। আর নানাভাবে ওর কাজের দোষ ধরে গালিগালাজ করত পড়াশোনা করতো যখন তখন ওকে দিয়ে সংসারের অনেক কাজ করিয়ে নিত পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার পর কাজের পরিমাণ আরও বাড়িয়ে দেয় পা টিপে দেওয়া পান সেজে দেওয়া ইত্যাদি ইত্যাদি উদাস্তু পরিশ্রম করতে কষ্ট নেই কিন্তু যদি মামিমা ব্যবহারটা ভালো করত। মামা আগে ভালো ছিল কিন্তু মামিমার পাল্লায় পড়ে মামাও বদলে গেছে এখন মামিমা ওর উপর চেঁচামেচি করলে মামা কিছু না বুঝেই ওকে মারতে চলে আসে তবে ওর একমাত্র মামাতো ভাই বিলু ওকে খুব ভালোবাসে তাই মামা মারতে এলে একরত্তি ভাইটা ছুটে আসে অহনা দিদিকে বাঁচাতে মামিমা ওকে খেতে দিত সবার খাওয়া হয়ে গেলে কিন্তু নিজে দাঁড়িয়ে থাকত অহনার খাওয়ার দোষগুণ বিচার করার জন্য মুখে ভাত তোলা দেখে বলতো এমন অলক্ষ্মী মতো কেউ খায় তোকে কি ভগবান কোনো ভালো গুণ দেননি আরও কত কি যে দোষ ধরতো তা বলে শেষ করা যাবে না অহনা মুখ পুঁজে সব সহ্য করত। এভাবেই চলে যাচ্ছিল একদিন মামা অনেক টাকার বিনিময়ে ওর বিয়ের ব্যবস্থা করে এক কালো কুৎসিত চেহারার লোকের সাথে অহনা সেদিন ভাবি বরকে দেখে আড়ালে খুব কেঁদেছিল ভগবানকে অনেক দোষারোপ করেছিল ওনার গায়ের রঙ কুচকুচে কালো এবং ওনার চেহারা ছিল খুব কুৎসিত তাই কোনো পাত্রী জোট ছিল না মামা সেই সুযোগটা কাজে লাগান অহনার সাথে ওনার বিয়ের ব্যবস্থা করেন টাকার বিনিময়ে উনি টাকা দিয়ে অহনাকে বিয়ে করতে রাজি হন অহনা খুবই কৃতজ্ঞ ওনার কাছে কারণ উনি ওকে বিয়ে করে উদ্ধার করেছেন যে মনে কষ্ট পেলেও সেদিন অহনা মামা মামিমাকে কিছু বলতে পারেনি মনে মনে বলেছিল যাদের বাবা মা নেই যারা অনাথ তাদের এত বাজবিচার করতে আছে নাকি সেদিন ভাবিবরের মুখটা মনে করে আতকে উঠছিল বিয়ের সব খরচ নাকি উনি দিয়েছিলেন ওর মামাকে আর মামিমা তার থেকেও কিছু রেখে যেটুকু না দিলে নয় সেটুকু দিয়ে গলার কাটা গলা থেকে নামিয়ে ফেলে এতে ওদের দুদিক দিয়ে লাভ হয় হাতে কিছু টাকা আসে অহনাকে ঘাট থেকে ঝেড়ে ফেলে বিনা খরচে বিয়ের পর অহনা ওর বরের হাত ধরে চলে আসে বাড়ি। বাড়িতে আছেন ওনার মা আর পিসি দুজনেই খুব বয়স্কা আর কুসংস্কার সম্পন্ন বাড়িতে ঢোকার আগে ওনারা বিভিন্ন আচার অনুষ্ঠান করেন তবে ওনারা বিধবা বলে এক সধবা জ্ঞাতি বউকে দিয়ে বউ বরণ থেকে আরম্ভ করে অন্যান্য স্ত্রী আচারের সব কাজ করেন ওকে এবার দুধে আলতাতে পা ডুবিয়ে কাপড়ের উপর দিয়ে হেঁটে আসতে বলা হয় কিন্তু বলা হয়নি কোন পাটা আগে ফেলতে হবে অহনা বাঁ পায়ের পরিবর্তে ডান পা কাপড়ের উপর ফেলতেই ওর পিসে শাশুড়ি বলে ওঠেন এ কোন হা ঘরের মেয়ে আনলেনে মাধাই কিচ্ছু জানে না ছ্যা 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 এত বড় ধেড়ে মেয়ে কিচ্ছু নিয়ম কানুন জানে না একেবারেই হা ঘরের মেয়ে আর কত কি যে দেখতে হবে তা কে জানে মাধাই বলে ছাড়ো না পিসি ও কি আর জেনে বুঝে এমন কাজ করেছে পিসি বলেন চুপ কর মুখ পোড়া ভালো মন্দির তুই কি জানিস রে মুখ পোড়া বইয়ের হয়ে সালেসি করছিস যে বড়। এর মধ্যেই তোকে হাতের মুঠোয় করে নিয়েছে তু গুণ জানে নাকি রে বাবা মাথায় চুপ করে যায় সেই জ্ঞাতি বউটি অহনাকে বলে ডান পা নয় ভাই আগে বাপা ফেলতে হয় এরপর ওর হাতে একটা ল্যাটা মাছ ধরতে দেওয়া হয় আর কাখে জল ভরা একটা ঘড়া ও ল্যাটা মাছটা ধরতে গিয়ে ফেলে দেয় সে দেখে সেই পিসি শাশুড়ি আবার রে রে করে ওঠেন ভয়ে অহনা সড়ো হয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে অসুন্দর হোক কিন্তু মানুষটা যে খারাপ নয় সেদিন বুঝতে পারে অহনা ওর হাত ধরে ওকে বলে ভয় নেই আমি তো আছি অনেকটা সাহস পাই অহনা এর আগে কারোর বিয়ে দেখেনি অনেক বিয়েই হয়েছে কিন্তু ওকে যেতে দেওয়া হতো না তাই সব কিছুই ওর কাছে নতুন লাগে তাছাড়া একটা পরিবেশ থেকে এসে নতুন পরিবেশ মানিয়ে নিতে তো সময় লাগবে এরপর ওদের বরণ করে ঘরে তোলা হয় ঘরে তোলার পর বসতে দেওয়া হয় এবং সেখানে আশীর্বাদ পর্ব চলে অহনাকে যারা আশীর্বাদ করছেন তাদের প্রণাম করার কথা মাথায় কানে কানে বলে দেই। তা না হলে আবার একটা গণ্ডগোল হতো সেসব মিটে যাওয়ার পর ওকে ওর পিসে শাশুড়ি বলেন যাও বাছা বিয়ের শাড়ি জামা ছেড়ে অন্য কাপড় পরো গয়না তো তেমন কিছু দেয়নি যে সেগুলো খুলে রাখতে বলবো উনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অহনা ওর সঙ্গে আনা বাক্স খুলে জামা কাপড় বের করে পড়ে আর পড়া কাপড় জামা সব গুছিয়ে বাক্সে রাখে বেশ কিছুক্ষণ পরে ওর নিজের শাশুড়ি ওকে ডাকতে আসেন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন অহনা একটা রংচটা পুরনো কাপড় পরে বসে আছে সেটা দেখে উনি রেগে গিয়ে চিৎকার করে বলেন ও মা গো মা এ কি কাণ্ড রে বাবা জীবনে এমন কাণ্ড দেখেনি ওনার চিৎকারে বাড়িতে আসা অতিথেরা চলে আসেন মজা দেখতে অহনা বুঝতেই পারে না ও কি অন্যায় করেছে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে ওর পিসি শাশুড়িও চলে আসেন আর অহনাকে দেখে বলেন ছ্যা ছায়া ছা একই ঘরের মেয়ে গো বৌদি একেবারে ছোট লোক খাড় ভাতে ঘরের মেয়ে দেখছি একটা নতুন কাপড়ও সঙ্গে দেয়নি কো কোথা থেকে পুরনো রং চটা একটা কাপড় দিয়েছে আমাদের বংশের মান সম্মান আর থাকবে না দেখছি গো তুমি কি করে বাড়ির বাইরে মুখ দেখাবে গো ছ্যা 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 এতক্ষণ পরে অহনা বুঝতে পারে তার দোষটা কোথায় কিন্তু ও কি করবে ওর মামিমা যদি ওকে নতুন কাপড় না দিয়ে পুরনো কাপড় দেই। তখনও অহনার স্বামী ওকে ওদের হাত থেকে রক্ষা করেন বলেন দোষ আমারই আমার কাছেই তো ওর মামা মামিমা ওর সব কাপড়গুলো দিয়ে দিয়েছিলেন আসলে তখন তো ও কান্নাকাটি করছিল তাই আর কি আমি ওকে দিতে ভুলে গেছি বলে উনি ওনার আলমারি খুলে একটা নতুন শাড়ি ব্লাউজ ইত্যাদি দেন সেদিন অহনা বুঝেছিল রূপ দেখে মানুষ বিচার করা ঠিক নয় অহনা মাধাইকে প্রথম দেখে খুবই কষ্ট পেয়েছিল মনে মনে বলেও ছিল নিজের বাবা মা বেঁচে থাকলে এমন বরের সাথে কখনোই বিয়ে দিতেন না যতবারই অহনা অপমানিত হচ্ছে মাধায় এসে তার প্রতিবাদ করছে আর অপমানের হাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করছে পরের দিন ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় অহনার হাতে ভাত কাপড় তুলে দিয়ে মাধাইকে যখন বলতে বলা হয় তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তখন মাধাই বলে আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড় আর শখ স্বাদ মেটানোর দায়িত্ব নিলাম তখন অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাধাইয়ের কথা শুনে ওর পিসি বলেন এ বল্লিরে বললি রে মাধাই ওর কি শখস্বাদ তুই মেটাবি মাধাই বলে ওকে আবার নতুন করে পড়াশোনা শেখাবো ও যতদূর পড়তে যাইবে ততদূর অবধি ওকে পড়াশোনা করাবো ওর আর যদি কোনো ইচ্ছা থাকে সেটাও পূরণ করার চেষ্টা করব। সেই কথা শুনে অহনার চোখ দিয়ে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ে আপন ধারায় অহনা ভুল বুঝেছিল ওনার রূপ দেখে ওনার বিচার করেছিল অহনা ভগবানের কাছে খুবই কৃতজ্ঞ এমন স্বামী পাওয়ার জন্য মাধাই সত্যি সত্যি অহনার সব আশা পূরণ করেছিল ওকে পড়াশোনা শিখতে সাহায্য করেছিল মা আর পিসির বাধাকে অমান্য করে অহনা খুব সুখী মাধায়ের মতো স্বামী পেয়ে রূপ দিয়ে কখনোই গুণ বিচার হয় না